আমাদের এখানে যেরকম কলকাতায় পরিষেবা, যেরকম জঞ্জাল সাফাই, সেই জিনিসটা যেন পরিষেবাটা পাওয়া যায়। আদার্স যেরকম ইলেকট্রিসিটি যেরকম প্রবলেম আমাদের ওপরে যে লাইনটা, এটা আন্ডারগ্রাউন্ড হলে ভালো হয়, যেটা ক্যালকাটা কর্পোরেশনের অধীনে আছে, সেই জিনিসটা যদি ডেভেলপ করা যায় আমাদের এখানে। আদার্স যেরকম আমাদের রাস্তা এখানে খুবই খারাপ, যেটা ইদানিং এত খারাপ হয়ে গেছে যে রাস্তার লোকজন মানে চলা তো দূরের কথা, গাড়ি নিয়ে যাওয়া যায় না। একটা ভালো যদি রুগী কোনো যায় তাকেও নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই। মানে রাস্তা তো এত অবস্থা, কর্পোরেশন করে যদি কিছু এর উন্নতি পাওয়া যায় তাহলে বেটার, যদি না পাওয়া যায় সার্ভিসটা তাহলে কর্পোরেশন মানে নাই। ওয়াইফাইটাও যেন পাই, আদার্স সিটিতে যেরকম পাচ্ছে যারা, সেই সুবিধাগুলো পেলে তাহলে কর্পোরেশনে সেটা যদি ইউটিলাইজ করা যায় সেটা আমাদের পক্ষে সুবিধে। কর্পোরেশন আদার্স যেরকম কলকাতায় যারা সুবিধা পাচ্ছে সেই সুবিধা যদি পাই আমরা, তো আমাদের পক্ষে কর্পোরেশন হলে কোনো অসুবিধা নেই। যদি তোমার এইসব যদি সুবিধা পাওয়া যায় তাহলে কি তোমরা বলতে পারো আগামী দিনে আমরা হচ্ছে স্মার্ট লিডার? সুবিধা পাওয়া গেলে তো নিশ্চয়ই আমরা নিজেরাও গর্বিত করবো যে রায়হাট অঞ্চলে আমাদের একটা স্মার্ট সিটি হয়েছে, বা আমরাও সেটা বলতে পারবো আমরা কর্পোরেশনের অধীনে হয়ে আমরা বা কলকাতার চেয়ে ভালো কাজ হচ্ছে, সেটা হলে আমরা নিজেরাও খুশি হব, বা আদার্স স্টেজ দেখে তারাও তো খুশি হবে, তারাও তো বলতে পারবে যে জিনিসটা ভালো হয়েছে, সেটা আমরা সবাই গ্রহণযোগ্য করবো। ঠিক আছে।